আসসালামু আলাইকুম। এই যে শিপটা দেখতে পাচ্ছেন বসফরাস প্রণালীতে চলতেছে, এই শিপটা খুবই সুন্দর ছিল। আর দুইটা পতাকা ছিল, একটা ইংল্যান্ডের পতাকা ছিল, একটা তুরস্কের পতাকা ছিল। তো প্রথমে ফোনটা বের করতে করতেই শিপটা চলে যায়, এই জন্য ভিডিও খুব একটা করতে পারিনি, ছোট একটা ক্লিপ নিতে পেরেছিলাম। আর পাশেই বসফরাস প্রণালীর ঝুলন্ত ব্রিজ। এর আগেও আপনাদেরকে আমি বলেছি বসফরাস প্রণালীর এরকম তিনটা ঝুলন্ত ব্রিজ আছে। আর জায়গাটা কত সুন্দর আপনারা দেখেই বুঝতে পারছেন কি পরিমাণ সুন্দর। তো এরকম বসফরাস প্রণালীর পাশ দিয়ে অসংখ্য জায়গা আছে সুন্দর সুন্দর, আপনাদেরকে আমি আগেও বলেছি। এগুলোতে বসে মানুষ আড্ডা দেন, আবার অনেকেই ছিপ দিয়ে মাছ ধরেন। তো এই লোকটা ওনার ছিপে কয়েকটা মাছ ধরেছিল, তো উনি মাছগুলো খুলতেছেন। আর একটা মাছ এই যে নিচে পড়ে আছে, ওই মাছটা যখন উঠছে তখন সবাই ওখানে যারা ছিলেন সবাই দেখতে আসছেন, বলতেছে এই মাছটা নেওয়া যাবে না, মানে খাওয়া যাবে না। তখন বলতেছিলেন যে ফেলে দিতে বলতেছিলেন আবার বসফরাস প্রণালীতে, তখন লোকটা মাছটা খুলে আবার বসফরাস প্রণালীতে ফেলে দেয়। তো জায়গাটা খুবই সুন্দর ছিল, আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর। এই যে লোকটা মাছটা ফেলে দিল, আর চারপাশটা দেখেন এত সুন্দর, এই জায়গাগুলোতে গেলে আসলে মন ভালো হয়ে যায়, খুবই সুন্দর একটা জায়গা। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।